আমি খালি গায়ে কেন? আমার কাপড় কোথায়? আমার এই অবস্থা কে করেছে? হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আরে এই তো আমি চলে আসছি। আরে আমি কখন থেকে বসে আছি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি আসছি। আসছো তুমি? হ্যাঁ এই তো আসলাম। আসতে এত লেট হলো কেন? আর রাস্তা অনেক জ্যাম ছিল তাই। আর শোনো না, আমার কিছু টাকা লাগতো। আরে বাবা টাকা তো দিব, আসছো একটু কথা বলো। আমার কাছে বেশি সময় নাই তো। আচ্ছা এক কাজ করো, আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি, খাও তারপর যাও। আচ্ছা ঠিক আছে যাও। বস আমি একটা কুক নিয়ে আসি। হ্যালো জানো? হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, তুমি ওয়েট করো। ওকে বাবু। বসুক। এই নাও কোল্ড ড্রিঙ্ক খাও। আরো খাও না? ঠিক আছে। মাথাটা কেমন জানি করতেছে। কি হয়েছে, খারাপ লাগছে নাকি? আরে কি হলো? আমি তো এটাই চেয়েছিলাম তাই না? চলো যাই। আমি এখানে কেন? আমি খালি গায়ে কেন? আমার কাপড় কোথায়? আমার এই অবস্থা কে করেছে? আমি আমি তোমার এই অবস্থা করেছি। রাকিব তুই তুই আমার এই অবস্থা করছিস না? আমি তোকে জেলের ভাত খাওয়াবো। তাই বেশ ভালো, যদি তুমি আমাকে জেলের ভাত খাওয়াও তাহলে তো তোমাকেও খেতে হবে, কারণ তুমি আমার বন্ধু সজীবকে চিনো? তুমি ওর টাকা স্বর্ণ সব নিয়েছো ওর থেকে, আর নিয়ে তার বিনিময়ে কি দিলে? ধোকা। আসছো তুমি? কি হয়েছে, তোমার মন খারাপ কেন? বুঝতে পারছি টাকা লাগবে তাই না? আরে না না, কোনো টাকা পয়সা লাগবে না। টাকা লাগবে না তাহলে তোমার মন খারাপ কেন? দেখো আমি এত ঘুরে পিছিয়ে কথা বলতে পারবো না, আমার ফ্যামিলি চাচ্ছে না রিলেশনটা আমি রাখি, তাই আমি রিলেশন রাখতে পারবো না। রিলেশন রাখতে চাচ্ছ না মানে কেন, কারণটা তো বলবা। আমি রিলেশন রাখতে চাচ্ছি না, কোনো রিজন তো নাই। দেখো তুমি এরকম বললো না প্লিজ। দেখো তুমি আমাকে ডিস্টার্ব করবে না। এইভাবে বললো না প্লিজ নীলা, শোনো আমার কথাটা শোনো। কি হয়েছে আমাকে আগে বলো, কারণটা বলো। তোমাকে না বলছি আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে ডাকবে না। আমার ভুলটা তো বলবা প্লিজ। শোনো নীলা প্লিজ আমার কথাটা শোনো, আমার ভুলটা কি অ্যাটলিস্ট বলো প্লিজ নীলা। এভাবে ছেড়ে যেও না, আমার কথাটা তো শুনবা, আমি তো পায়ে ধরছি প্লিজ। এভাবে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ। আমার কথাটা তো শোনো, আমার ভুলটা কি আমাকে বলো। কোনো ভুল নাই প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ নীলা। কেন করেছিলে এটা তুমি জানো? সে আত্মহত্যা করতে চাচ্ছিল, তাকে আমি বুঝিয়ে। কি রে তুই এখানে বসে আছিস? আর আমি তোকে অনেক জায়গায় খুঁজলাম পাইনি, আর ফোনেও ফোন দিচ্ছি ফোনে পাচ্ছি না, কেন? আমি তো সেমনি একটু বসেছিলাম, আমার একটু মন খারাপের জন্য বসে আছি। মন খারাপ কেন বলতো আমাকে? আসলে তো আমার যে গার্লফ্রেন্ড ছিল না নীলা, হ্যাঁ ও আমাকে ছেড়ে চলে গেছে। কেন? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ও আমাকে ছেড়ে কেন চলে যাবে? দেখ ও যখন যা চাইছে, যখন টাকা চাইছে, 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, যেভাবে চাইছে আমি ওকে হেল্প করছি, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে বল। আর এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। ও তো এই কাজটা ঠিক করেনি। আমি দোষ এই জীবনটা রাখতে পারতেছি না, আর আমি সহ্য করতে পারতেছি না। তুই কি পাগল হয়ে গেছিস? এক থাপড় দিয়ে গাল ফাটাই দিব, একবার নিজের বাবা আর মায়ের কথা ভাব।
যে মা তোকে জন্ম দিল, একটা মেয়ে তোকে ছেঁকা দিছে বলে কি তুই আত্মহত্যা করবি? আমি তোকে অনেক ভালোবাসতাম। মা বাবার কি হবে একবার ভাবিসনি? তা না করে বরং এক কাজ কর, চল ওকে একটা শিক্ষা দেই। আর শিক্ষা তুই না, আমি দিব। টাকা স্বর্ণ জানিয়েছ, সব ওকে ফেরত দেবে, আর কীভাবে দিবে এটা তোমার ব্যাপার। আর তা না হলে তোমার এই খালি গায়ের ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। দেখো জান, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি এমনটা প্লিজ করতে পারো না। সত্যিকারই ভালোবাসা তুমি, সত্যিকারই ভালোবাসা তুমি বুঝো? ওই ছেলেটা তো তোমাকে সত্যিকারই ভালোবেসেছিল, বুঝেছিলে তুমি? রাস্তায় ছুঁড়ে ফেললে তাকে, তার কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল তোমার। ওর মা বাবা অনেক কষ্ট করে ওকে বড় করেছে, অনেক কষ্ট করে। যাক, তোমাকে বলে কোনো লাভ নেই, তোমার মতো মেয়ে কোনো দিন বুঝবে না এটা। তুমি ওর বাসা গিয়ে ওর পা ধরে মাপ চাবে। ঠিক আছে, আমি ওর পা ধরে মাপ চাব, তবু তুমি প্লিজ আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ো না। আমি যা বলেছি তাই করো, তাহলে আমি ইন্টারনেটে ছাড়বো না। তা না হলে আমি কিন্তু জানো কেমন, আমি ইন্টারনেটে ছেড়ে দিতে পারি।